সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। বন্ধুবান্ধব যেভাবে বলেছিলেন মানুষের পাশে, এই যে আকস্মিক মৃত্যু, এটা প্রাকৃতিক ন্যাচারাল ক্যালামিটি বলে, এটা প্রাকৃতিক বিপর্যয়, এখানে কিছু করার তো নেই। আমরাও আজকে আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলছিলাম যে আমরা মিটিং করে সমস্ত আমাদের হুগলি জেলাবাসীকে সাবধান করে দেওয়া ছাড়া আমাদের উপায় নেই। যে আকাশে মেঘ করেছে, কালো হয়ে আসছে, ঝড় উঠতে পারে, সবাই একটু সাবধান হয়ে যান, এছাড়া তো আর উপায় কিছু নেই। তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বারবার মানুষের পাশে থেকেছেন, এবারে উনি কাল বিলম্ব করেননি। আমাদের জেলায়, হুগলি জেলায় 11টা বজ্রাঘাতে মারা গেছেন। খুবই এটা প্রাকৃতিক বিপর্যয়, ভীষণ দুঃখজনক ঘটনা, হঠাৎ হঠাৎ করে চলে যাচ্ছে, কোনো রকম কিছুই এতে তো কোনো মানে আগে থেকে তো কোনো নোটিস থাকে না, চলে হয়ে যায়। কিন্তু মুখ্যমন্ত্রী তিনি মানবিক, তিনি মানুষের পাশে বিগত দিনে যেমন ছিলেন আছেন। আজকে গোঘাটে এখানে এসেছে আনন্দ রায় বলে একজন 41-42 বছর বয়স একটি যুবক, বিবাহিত, তার সন্তান সন্ততি আছে, এক ছেলে আছে, মেয়ে আছে, বাবা আছে, ঠাকুমা আছে, সবাই আছে। একটাই এই পরিবারের কর্মঠ মানুষ ছিল, সে চলে গেছে। খুবই দুঃখজনক, বেদনাদায়ক। এখানে আমাদের প্রাক্তন এমএলএ সাহেব, আমাদের সভাপতি, সহসভাপতি থেকে শুরু আমার বিডিও সাহেব, সবাই এসছে, গ্রামের মানুষ সবাই এসছে। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সকলের পাশে। তিনি 2 লক্ষ টাকা দিতে বলেছেন, আমরা এসে চেক দিয়েছি। বিডিও সাহেব এবং সভাপতি সাহেব চেক নিয়ে এসছে, এবং ওই আপনার ওই আমাদের জিআর দেওয়া হচ্ছে, কাপড় দেওয়া হচ্ছে, এগুলো সব দেওয়া হচ্ছে। আড়াইটার দিকে যে আপনার মেয়েটা ডাকলো না, হালকা জল হওয়ার পরই 2-3টে ডাকলো, দ্বিতীয় ডাক্তার হওয়ার সাথে সাথে ওকে আর্থিং করে মাটি নেমে গেল, সঙ্গে সঙ্গে পড়ে গেল, একদম লোকালয়ের মাঝে, মাঠেতেও নয়, সঙ্গে সঙ্গে পড়ে গেল। আর জিপটা দেখছি যে পড়ে গেল, এই বুক টুক সব কালো হয়ে গেল, সঙ্গে সঙ্গে একদম। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, কি বলবেন? বলি, দেখুন আমাদের তো পাশাপাশি বাড়ি, আমরা প্রত্যেক দিন এদের প্রত্যেককেই ফলো করি, বা কে কেমন আছে, কার কেমন আর্থিক অবস্থা আমরা জানি। এদেরটা একদম সত্যি করুণ অবস্থা, পাশ থেকে দেখি তো, একমাত্র উপার্জনকারী ওই ছিল এই পরিবারটায়। এই বাবা মা, ওনার ঠাকুমা পর্যন্ত বেঁচে আছেন, ভাই সবাইকে নিয়ে একটাই হচ্ছে পারিশ্রমিক ব্যক্তি ছিলেন উনি। কালকে উনি তো চলে গেলেন, ওনাকে বলবো, অভিষেক ব্যানার্জি এলে ওনাকে বলবো, যাতে একটা কিছু ইনকামের পথ যদি করে দেন, হয়তো যতগুলো মরছে ততগুলো ইনকাম করে দিয়ে যাবে না, কিন্তু এদের যে আর্থিক অবস্থা সেই দিক থেকে একটু বলবো, যাতে একটু করে দেয়, বা পরিবারটা যাতে বাঁচে, পাশ থেকে তো দেখছি আমরা, এই আর কি। আপনার নাম? আমার নাম মৃণালকান্তি রায়। একটা ধরাতে চরাং চরাং করে ডাকছিল, আর গরচা পোয়াল নিয়ে মাথায় করে আসছিল, এসে পোয়াল কটা ফেলে ইয়ে করতে করতে মাছ ধরতে আসছিল, প্রথম এসি আর একটা ডাকলো, কিছু ইয়ে হলো নি, তারপরেই আমরা চরাং করে পড়ে গেল। জ্যাঠারে তুই কেমন আছিস রে? ভালো আছিস? বাস ধাস করে পড়ে গেছে আমার, ওই মাছ থেকে আসতে আসতে আমার পড়ে গেল রে। ওর ভাই পোকা যে জ্যাঠারে আমার ভালো আছি না কি বলে, এবারে আমি কোলে করে রাখলো বাবা, আমার কাছ থেকে পেরিয়ে চলে গেল, আর আমাকে ব্যথা বলে কিছু রেখে চলে গেল। আপনার ছেলের নাম কি? ওই ছেলের নাম ওই আনন্দ রায়। কি চাইছেন এখন? আমি শুধু ওই লাতির একটু চাকরি হলে খুব ভালো হয়, মানে ও তো উচ্চ মাধ্যমিক পড়া, এইটুকু বলছি, যদি কিছু অনুরোধ করে যায় দেখবেন না একটু। বৃহস্পতিবার দিন অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছে, আচ্ছা কি বলবেন? হ্যাঁ, ওইটা আমার কাজটা একটু করে দিলে খুব ভালো হয়, তাহলে ছেলেটা আমার একটু মুখ কোণে ছায় এলে ভালো হতো, এই আমার বলা। আমি বাবা
দাদা শ্মশানে গেছে মোটামুটি। এবার আমরা খবরটা দেবো যে এখানে আর্নিং কেউ নেই, কিছু যদি একটা ব্যবস্থা করা যায়। তবুও এখানে 2 লক্ষ টাকা দিয়েছে, ঠিক আছে। আমাদের ভিডিও সাহেব আছে, আপনার ঠিক আছে। দাদা একটু শুনছেন, স্বপ্নের বাড়ি মনের মতো সাজাতে হলে আসতেই হবে নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোরসে। বাড়ি এবং ওয়াশরুম সাজানো, চোখ ধাঁধানো অত্যাধুনিক আইটেমের অভিনব সম্ভার, ন্যায্য দাম আর গুণগত মান। নিউ কালীমাতা হার্ডওয়্যার স্টোর, ডহরকুণ্ডু, আলুপট্টি, হুগলি। ফোন 03211261227। সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। Sometimes fashion can change vision.